নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আপনারা দেখছেন ভ্রমণ ইন্ডিয়া চ্যানেল। এর আগে একটি ভিডিওতে আমি শেয়ার করেছি আপনারা সেন্ট জন বা মণিপাল এই দুটি হাসপাতালের মধ্যে একটি তুলনামূলক আলোচনা আমি সেই ভিডিওতে করেছিলাম, যেটি আপনারা বহু মানুষ সম্ভবত 170,000 মানুষ আপনারা দেখেছেন, বহু প্রশ্ন করেছেন। এবং আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো আপনারা যখন সেন্ট জনে আসবেন তখন আপনাদের পরপর কী কাজগুলি করতে হবে। মানে আপনারা যখন আসবেন রেজিস্ট্রেশন করে, ডাক্তার দেখানো, টেস্ট, অপারেশন, এগুলি যদি হয় কী কী পরপর করতে হবে তার সম্পূর্ণ বিষয়টা আমি দেখাবো। আর তার সাথে এও জানাবো যে আপনারা যখন এখানে আসবেন কিছুদিন যদি থাকতে হয় তো আপনারা কোথায় থাকতে পারবেন। আপনারা যদি এর আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে ওপরে ডান দিকে যে আই বাটন আছে সেখানে আমি ভিডিওটার লিংক দিয়ে দিচ্ছি, ওটাও একবার দেখে নিতে পারেন। তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা সেন্ট জনে যাবেন নাকি মণিপালে যাবেন, আপনার ডিসিশন নিতে এই সুবিধাটি হবে। আমি এখন রয়েছি সেন্ট জন ব্যাঙ্গালোরের, যে সেন্ট জনের যে পার্কিং লট সেখানে। আমি চেষ্টা করছিলাম অন্য জায়গায় বসে ভিডিওটা করার, কিন্তু এখানটায় প্র্যাকটিক্যালি সম্পূর্ণ জায়গাটা ভীষণভাবে ক্রাউডেড, প্রচুর লোক, ফলে আমি কোথাও নিরিবিলি বসতে না পেরে নিজের গাড়ির মধ্যে বসে ভিডিওটা করছি। তো আমি শুরু করছি যে আপনারা যখন সেন্ট জনে আসবেন তখন কী হবে। সেন্ট জন হাসপাতালটা ব্যাঙ্গালোরের কোরমাংলা নামে একটা জায়গার মধ্যে অবস্থিত এবং এটি কিন্তু এক প্রকার সেন্ট্রাল ব্যাঙ্গালোরে। আপনি যদি এখানটায় আসতে চান, যে ট্রেন স্টেশন আছে, আপনি যখন এসে ট্রেন থেকে নামবেন, আগে যে কোনো ট্রেন স্টেশনে নেমে সেখান থেকে বাস বা অটো ধরে এখানে চলে আসতে পারেন। আর আপনি যদি এয়ারপোর্টে বা প্লেনে করে আসেন তখন এয়ারপোর্ট থেকে আপনাকে গাড়ি ধরে ব্যাঙ্গালোরের ভেতরে আসতে হবে তারপরে, কারণ এয়ারপোর্টটা অনেকটা দূরে, প্রায় 1 ঘন্টার উপরে লাগে এয়ারপোর্ট থেকে ব্যাঙ্গালোর শহরে পৌঁছাতে। তো যখন এখানে আসবেন কোরমাংলার কাছে, প্রথমে আপনাকে গেট থেকে ঢুকে দুটো এখানে বিল্ডিং আছে, একটা পুরনো বিল্ডিং, একটা নতুন বিল্ডিং। সেন্ট জন হাসপাতালের যে পুরানো বিল্ডিং সেটি এখানে, এই পাশে এখানে রয়েছে নতুন বিল্ডিংটি। আর যদি আপনাদের কোনো কিছু জেরক্স বা ফটোকপি দরকার করা হয় তাহলে ঠিক এই উল্টো পাশে রয়েছে সেই ব্যবস্থাটি, সামনে ওখানে গেটটি। এছাড়া এখানে রয়েছে দুটি এটিএম, যদি এটিএম থেকে টাকা তোলার দরকার হয়। এখানে রয়েছে একটি এটিএম এবং এই বিল্ডিংয়ে, এই বিল্ডিংয়ের ভেতরে ডান পাশে রয়েছে আপনার আরেকটি এটিএম। এখান থেকে যেটা করতে হবে, আপনি যখন এখান থেকে এই গেটটা দিয়ে ঢুকছেন, এই সামনে যে গেটটি দেখা যাচ্ছে, এই সোজা যে চকচক করছে যে জায়গাটি সেটি হলো রিসেপশন। এই সাইডেই রয়েছে বাংলায় কথা বলার মতো জায়গা, তারপরে রয়েছে আপনার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জায়গা, এ পাশে রয়েছে ফার্মেসি, যে ওষুধ নেওয়ার দরকার হলে সেটি, স্ক্যানিং রুমগুলি তার ওপাশে। তো আপনি যে ডিপার্টমেন্টে দেখাতে চান সেটি প্রথম বিল্ডিংয়ের যেটি গেট হবে, আপনি যখন গেট থেকে ঢুকছেন ঢুকে ডান দিকে গেটটি পড়বে, ডান থেকে গেটটি পড়েই তার ডাইনেই রয়েছে একটি কাউন্টার বা সামনেও এনকোয়ারি আছে। আপনি বাংলায় জানতে চাইলে এনকোয়ারির পাশে যে ডান দিকে যে টেবিল সেখানে আপনি কথা বলতে পারেন। ওখানটায় গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন আপনার ডিপার্টমেন্টটা কোথায়, যেটি পুরানো বিল্ডিংয়ে নতুন বিল্ডিংয়ে, দুটোই পাশাপাশি বিল্ডিং। তো যদি যে বিল্ডিংয়ে হবে সেখানে গিয়ে যদি আপনার পুরানো বিল্ডিং হয় তাহলে আপনাকে গিয়ে একটা লম্বা লাইনে দাঁড়াতে হবে, আর যদি নতুন বিল্ডিং হয় তাহলে আপনাকে একটা টোকেন নিতে হবে। টোকেন মেশিন সামনেই রাখা আছে, জাস্ট একটা চাপ দিলে টোকেনটা বেরিয়ে আসবে। টোকেনটা বেরিয়ে আসার পরে আপনাকে ওখানটায় অপেক্ষা করতে হবে, আপনার লাইন যখন আসবে আপনাকে গিয়ে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনের জন্যে এরা সম্ভবত 30 টাকা করে এখন নিচ্ছে এবং আপনাকে একটা কার্ড দিয়ে দেবে, এরকম একটা যে এটিএম কার্ড, সেরকম একটা এটিএম কার্ড আপনার নাম সহ দিয়ে দেবে। এইটা করবার জন্য আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, ফর্মটা আপনি এনকোয়ারিতে পেয়ে যাবেন। ফর্ম ফিল আপটা করে আপনাকে একটা আইডি কার্ড দিতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, কিছু একটা আইডি কার্ড হবে। আপনি যদি বিদেশি হন তাহলে আপনাকে পাসপোর্টটা দিতে হবে, এর জেরক্সটা সঙ্গে রাখবেন, আপনি এখানে জমা দেবেন আপনার ওই কার্ড তৈরি করার সময়। এবং যে কার্ডটা হবে এই কার্ডটা কিন্তু আপনাকে, আপনি সারা জীবন এই কার্ডটা ব্যবহার করতে পারেন। এই কার্ডটা যখন দেবেন 30 টাকা নিয়ে, আপনার কার্ড করা হয়ে গেলে আপনাকে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ডাক্তারের।
তো আপনি বলবেন আপনি কোন ডাক্তারকে দেখাতে চান, সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আপনাকে দিয়ে দেবে। এবং এই অ্যাপয়েন্টমেন্ট দু রকমের হয়, সকালবেলায় দু রকমের হয়, জেনারেল অ্যাপয়েন্টমেন্ট এবং স্পেশাল, বিকালে হয় শুধু স্পেশাল। জেনারেল অ্যাপয়েন্টমেন্ট হলে সাধারণত 150 টাকা করে, এখানটায় এখন 2022 সালে নিয়ে থাকে। তো 150 টাকা যখন আপনি দেবেন, আপনাকে একটা কাগজ দিয়ে দেবে যেখানে লেখা থাকবে টোকেন নাম্বার এবং রুম নাম্বার। তো টোকেন নাম্বার হলো আপনার কত নাম্বারে নাম হলো। এই টোকেন নাম্বার পাওয়া যায় কিন্তু সকাল 7টা থেকে, ডাক্তার বসেন সকাল 9টায়। তো আপনি যত আগে আসবেন তত আগে নাম্বার পাবেন। এই নাম্বারগুলি শুরু হয় 20 নাম্বার থেকে। আপনি যদি প্রথম লোক হন তাহলে আপনাকে 20 নাম্বার দেবে। আগের যে 20টা, এই 20টা রিজার্ভ থাকে স্পেশাল যারা নিচ্ছে তাদের জন্য। মানে আপনি যদি স্পেশাল দেন তাহলে আপনি 1 নাম্বার পাবেন। ফলে দেখুন, আপনি যে স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাতে কিন্তু আপনার ডাক্তার বদল হচ্ছে না বা চিকিৎসা বদল হচ্ছে না, আপনার শুধুমাত্র আপনি যে আসছেন আপনার সময়টা কম লাগবে। জেনারেল অ্যাপয়েন্টমেন্ট 150 টাকা হলে স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট 500 থেকে 600 টাকা এর কাছাকাছি, আপনি আপনার সুবিধা মতো নিয়ে নেবেন। এরপরে সেই রুমে গিয়ে আপনাকে ওই কাগজটা জমা দিতে হবে, ওরা যে বিলটা দেবে। আর হ্যাঁ, প্রথমে আপনাকে একটা ফাইল দেবে, কভার ফাইল আপনার ওই যখন আসবেন তখন একটা দিয়ে দেবে। সেই কভার ফাইলটা নিয়ে গিয়েও ওখানটার রুমের সামনে একটা করে টেবিল রাখা থাকে, টেবিলের ওখানটায় একজন কেউ থাকেন, তাকে ওইটা দিতে হয়। দিলে তিনি আপনার নাম্বারটা লিখে আপনাকে দিয়ে দেবে এবং আপনাকে তখন অপেক্ষা করতে হবে আপনার নাম যখন আসবে তখনকার জন্য। যখন আপনার নামটা আসবে, নামটা আসার পরে আপনাকে ডাক্তারকে দেখাতে হবে, ডাক্তার প্রেসক্রিপশান যেগুলো করে দেবেন। যদি কোনো টেস্ট থাকে, ধরে দিলাম কোনো টেস্ট করতে দিলেন, হতে পারে ব্লাড টেস্ট, হতে পারে অন্য কোনো স্ক্যানিং, তখন আপনাকে, যদি ব্লাড টেস্ট হয় তো আপনি এরপরে ক্যাশ কাউন্টারে চলে যাবেন। ক্যাশ কাউন্টারটা হলো আপনার যেখানটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন তার পাশেই পুরানো বিল্ডিংয়ে। ক্যাশ কাউন্টারে গিয়ে আপনি আপনার একটা যে রিসিপ্ট দেবে যে কী কী টেস্ট হবে সেটা একটা লিখে, সেইটা আপনি দেখাবেন। যদি আপনার ব্লাড টেস্ট হয় টাকাটা নিয়ে আপনাকে বলে দেবে ব্লাড টেস্টের যে সেন্টার, এটিও এই যে পুরানো বিল্ডিং তার যেখানটায় আপনি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন তার ডান দিকে, সেখানে গিয়ে আপনাকে ব্লাড টেস্ট স্যাম্পেল দিতে হবে। আপনি যদি সকাল সকাল দেন 1-2 ঘন্টার মধ্যে আপনি আবার পেয়ে যাবেন, পেয়ে গেলে রিপোর্টটা নিয়ে আবার ডাক্তারের কাছে আপনি গিয়ে দেখিয়ে নিতে পারেন। যদি কোনো স্ক্যানিং হয়, আমার ক্ষেত্রে যেমন স্ক্যানিংয়ের একটা ব্যাপার আছে, তো তখন হয়তো আপনাকে সাথে সাথে অ্যাপয়েন্টমেন্টটা নাও পেতে পারেন স্ক্যানিংয়ের জন্য। যেমন আমার ক্ষেত্রে হয়েছে, আমি কালকে ডাক্তার বলেছিলেন একটা স্ক্যান করতে হবে, আমি যখন গেলাম বিলে পেমেন্ট করতে, বলে দিল আগে প্রথমে অ্যাপয়েন্টমেন্টের ডেট নিয়ে আসো। অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে বলল আজকে ডেট কমপ্লিট হয়ে গেছে, আজকে আর পাবে না, আগামীকাল সকালে এসো। তো ওরা একটা ডেট লিখে দিল, আজকে সকালে আবার এলাম, এসে প্রথমে পেমেন্ট করলাম তার জন্য যা টাকা লাগবে, তারপরে গিয়ে যেখানটায় টেস্ট হবে সেই স্ক্যানিংয়ের ঘরে অপেক্ষা করতে হবে এবং ওখানেও আপনার নাম ধরে ধরে আসবে। তো ধরুন এটাতে বেশ সময় লাগতে পারে, কিন্তু আমি যেমন এসেছি আজকে সকাল 9:30-9:30 সময় এখানে, মানে আমি ধরুন ওখানে গিয়ে লাইন দিয়েছি 9:45, আমার নাম্বার এসছে 27 নাম্বার এবং এখনও পর্যন্ত আমি কিন্তু স্ক্যানিংটা করাতে পারিনি, এখনও অপেক্ষা করছি, হয়তো আরও একটু সময় লাগবে। এখন বাজে তো 12:30, তার মানে 3 ঘন্টার মতো অপেক্ষা করছি, এখনও পর্যন্ত স্ক্যানিংটা করতে পারিনি, হয়তো আরও 1/2 ঘন্টা-1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এই স্ক্যানিংটা হয়ে যাওয়ার পরে যে রিপোর্টটা পাওয়া যাবে, সেই রিপোর্টটা নিয়ে আবার ডাক্তারকে দেখাতে হবে। যদি ব্লাড স্যাম্পেল হয় সাথে সাথে হয়ে গেলে সেদিনই যেতে পারেন, নাহলে আপনাকে আবার আসতে হবে। ডাক্তারবাবুরা এখানটায় কিন্তু খুবই ভালো, আপনাকে বলবে না নেক্সট ডেট পর্যন্ত অপেক্ষা করো। আমার ক্ষেত্রে যেমন সোমবারে ডাক্তারবাবু বসেন, এক মহিলা ডাক্তার আছেন, তিনি বসেন, তিনি বলে দিলেন যে পরের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই, যখন রিপোর্টটা পাবেন আমরা দোতলায় থাকি, একটা ফোন করে চলে আসবেন। অর্থাৎ আপনি রিপোর্টটা পেয়ে গেলে কিন্তু ডাক্তারদের সঙ্গে সরাসরি আবার দেখিয়ে নিতে পারেন, কিন্তু এই স্ক্যানিং বা রিপোর্ট পেতে হয়তো একটু সময় লাগতে পারে। ব্লাডটা সাথে সাথে হয়ে যাবে, কিন্তু অন্য স্ক্যানিং হয়তো সময় লাগতে পারে, 1-2 দিন সময় লাগতে পারে, কিন্তু খুব বেশি লাগে না। আমি নিজেও দেখেছিলাম আগে আমার মায়ের সময় 2-3 দিনে পেয়ে যেতাম, মানে সিটি স্ক্যানের মতো যদি বা এমআরআইয়ের মতো কিছু হয় সেইটি, অন্য স্ক্যানিংয়ে তো 1 দিনেই পেয়ে গেলাম। দেখুন এই হাসপাতালটা কিন্তু খুবই বড়, দেশের 12 নম্বর হাসপাতাল এটা এবং ব্যাঙ্গালোরের 2 নম্বর হাসপাতাল, 1 নম্বরে নিম্যান্স, 2 নম্বরে এটা, বাকি সব হাসপাতাল এর পরে।
এখানে সমস্ত ফ্যাসিলিটি আছে, আপনার যাই দরকার হোক না কেন সমস্ত। খুব রেয়ার কেসে হতে পারে হয়তো আপনাকে বললো বাইরে থেকে কোনো টেস্ট করাতে, নাহলে এখানেই হবে। এবং এখানটা টেস্ট কিন্তু কম খরচে পাওয়া যায়, বাইরে থেকে কিন্তু কমই হয় এখানে। তো আপনার এই রিপোর্টটা নিয়ে যাওয়ার পরে ডাক্তার আপনাকে ওষুধ টষুধ যা দেওয়ার দিয়ে দেবে। ধরে নিলাম আপনার হয়তো এখানটায় কোনো অপারেশানের দরকার, তাহলে কিন্তু এই অপারেশানের ডেট আপনাকে ডাক্তারবাবুরা দেবেন। এই অপারেশানের ডেটটা ডাক্তারবাবুদের যে অ্যাভেলেবেল বা যেরকম সময় থাকবে সেই অনুযায়ী অপারেশানের ডেটটা দিয়ে দেবে। অপারেশানের সময় হতে পারে আপনার এবার ইন্স্যুরেন্সের দরকার হলো, যদি আপনার ইন্স্যুরেন্স থাকে, তখন এই যে ক্যাশ কাউন্টার যেখানটায় আপনি বিল করেছিলেন টেস্টের জন্য, তার বাপাশেই রয়েছে ইন্স্যুরেন্সের সেন্টার, ইন্স্যুরেন্স আর কর্পোরেট। তো আপনি ওখানে গিয়ে আপনার যে ইন্স্যুরেন্স পেপার সেটা দেখালে ক্যাশলেস পেয়ে যাবেন। যেটা হয়, ডাক্তারবাবুরা প্রথমে বলে দেন যে আপনার কী অপারেশান হবে, সেই অপারেশানের রিপোর্টটা নিয়ে আপনাকে যেতে হবে হলো বিলিং সেকশনে। ওরা বিলিংয়ের ওখানে গেলে ওরা একটা এস্টিমেট বলে দেবে যে আপনার কত টাকা খরচ হবে। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন, দাদা আমি এই জিনিসটা করব, আমার কত খরচ হতে পারে, এটা এইভাবে বলা সম্ভব না। ইনফ্যাক্ট আপনি যদি এখানে ফোন করেন তারাও বলতে পারবে না। আপনাকে ডাক্তারবাবু যখন বলে দেবেন যে কী কী করতে হবে, এবং ওনাদের ইন্স্যুরেন্সের ওখানে দেখানোর পরে ওরা একটা ইন্টারনাল প্রসেসিং করে একটা অ্যাপ্রুভাল নিয়ে নেবে ক্যাশলেসের জন্যে, এটা করতে দুদিন সময় লাগবে, এবং সেই অনুযায়ী আপনাকে ডেট দিয়ে দেবে যে আপনার কবে অপারেশান করতে হবে। আপনি যদি ক্যাশে করেন তাহলে এই সময়টা আপনার বেঁচে যাবে। আর ক্যাশে করলে যেটা হয়, আপনি যদি ইন্স্যুরেন্স থাকে আপনি পরেও ক্লেম করতে পারেন, তবে সাধারণত মানুষ ইন্স্যুরেন্স থাকলে প্রেফার করে যেন ক্যাশলেস হয়ে যায়। এরপরে আপনার অপারেশান যখন হবে, আপনি অপারেশানের ডেটে এসে অ্যাডমিশান নিয়ে আপনি এখানে অপারেশান করতে পারেন। অপারেশানের খরচ আবার নির্ভর করে আপনি কী জাতীয় ঘরে আছেন, তারপরে সব হাসপাতালে এটা। আপনি যদি জেনারেলে থাকেন, মানে ওপেন ঘরে কয় আরও অন্যান্য মানুষের সঙ্গে, তাহলে সবচেয়ে কম পয়সায় হয়ে যায়। যদি আপনার এটা সেমি প্রাইভেট হয়, সেমি প্রাইভেট মানে এক ঘরে দুজনকে থাকতে দেবে, তখন রেটটা আরেকটু বেশি হয়। এবং আপনি যদি সম্পূর্ণ প্রাইভেট রুমে থাকেন তখন রেটটা আরও বেশি। এবং এছাড়াও হয় প্রিমিয়াম রুম যেগুলো হয়, আপনি যদি সেগুলোতে থাকেন তার খরচটা আরও বেশি। শুধু রুমের খরচ নয়, রুমের সাথে সাথে ডাক্তারের যে চার্জ অপারেশানের, এবং বেড চার্জ, অপারেশানের ওটি চার্জ, সমস্ত কিছুগুলোও কিন্তু পার্থক্য হয়। আপনি যে ঘরেই থাকুন না কেন, আপনার চিকিৎসা, অপারেশান, ডাক্তার, ওটি সমস্ত কিছু এক, কিন্তু খরচ আলাদা। এই জন্যে আপনার যদি পয়সার অসুবিধা থাকে আপনি এসে জেনারেলে অপারেশানটা করিয়ে নিতে পারেন। পরে জেনারেলে যদি থাকতে ইচ্ছা না করে, প্রথমে আপনাকে প্রথম দিন এসে জেনারেলে থাকতে হবে, পরের দিন অপারেশান হবে, তারপরের দিন আবার আপনাকে বেডে ফেরত দেবে। অপারেশান হয়ে যাওয়ার পর আপনি বলতে পারেন যে এবার আমি জেনারেল বেডে যাব না, আমি প্রাইভেট রুমে যাব, সেটা সম্ভব। যদি ফ্রি থাকে জায়গা আপনাকে দিয়ে দেবে। সেক্ষেত্রে আপনার পরের ডেটগুলোর জন্যে বেশি খরচ হবে, রুম যে নিচ্ছেন সে রুমের খরচটা, কিন্তু অপারেশানের খরচ টরচগুলো কমে হবে। তো এইভাবে আপনার অপারেশান হয়ে যাবে। এবং তারপরে আপনাকে যেটা করতে হবে, ওনারা কয়েকদিন রেখে তারপর ছেড়ে দেবেন, এবং হয়তো বলতে পারে পরে এসে আবার চেক আপের জন্য, তো পরে এসে আপনাকে আবার দেখাতে হবে। এরপরে আসি, আপনি যখন এখানে আসবেন, আসার পরে অপারেশান হওয়া পর্যন্ত, বা নর্মাল যদি অপারেশান নাও হয়, আপনার নর্মাল ডাক্তার দেখানো পর্যন্ত থাকবার একটা ব্যাপার থাকবে। হয়তো হতে পারে আপনি এসে এখানে থাকলেন, টেস্ট করতে দিলেন, আবার ডাক্তার দেখাতে হতো, ডাক্তার দেখাতে হলো, এই করে হয়তো 15 দিন চলে গেল। তো এই 15 দিন আপনি কোথায় থাকবেন? আপনি যদি নর্মাল হোটেলে থাকেন, ব্যাঙ্গালোরের হোটেলের দাম কিন্তু খুবই বেশি, 2000 টাকার নিচে খুব একটা পাওয়া যায় না সাধারণ হোটেল। কিন্তু এই রকম হাসপাতালগুলির আশেপাশে থাকার মতো জায়গা থাকে। যেমন এই হাসপাতালেই একটি থাকার জায়গা আছে, চলুন আমি এখন একটু রেকর্ড করে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আপনি কোথায় এই জায়গাটি পাবেন। সেন্ট জন হাসপাতালের গেট এখানে, আমি ঠিক রাস্তার অপোজিটে দাঁড়িয়ে আছি। আর রাস্তার এপাশে এসে পুরো এলাকাটা এরকম। তো আপনারা কোথায় থাকবেন সেটা যদি বলি, তাহলে এই যে গেটটা, এই গেট থেকে বেরিয়ে এসে এ দেখুন সামনে রাস্তা ক্রস করবার জন্য একটা জায়গা আছে এখানে। এখান থেকে রাস্তাটা বাঁ দিকে টার্ন নিচ্ছে, নিয়ে
এপাশে দেখুন আরেকটা রাস্তা মাঠটার ওপাশে দেখা যাচ্ছে। তারপরে এখান থেকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে সোজা ওই যে বড় বাড়িটা দেখা যাচ্ছে ওখান থেকে, এইটা দিয়ে গিয়ে আর একটুখানি হেঁটে গেলে সম্ভবত গলিটা ওই যে বাসটা আছে ওখান থেকে, তো এখান থেকে আরেকটু হেঁটে গেলে আপনারা পৌঁছে যাবেন মারুতিনগর মেইন রোড। জায়গাটা মনে রাখবেন মারুতিনগর মেইন রোড, ওখানে একটা মন্দির আছে, মন্দির আছে ওই মন্দিরটার থেকে ডান দিক নিতে হবে আমায় যা বললেন, এখানটা সিকিউরিটি। আর ওখানে মারুতিনগর মেইন রোডের ওখানে আছে অনেকগুলি থাকার জায়গা, আমি একটির ফোন নাম্বার পেলাম যে ফোন নাম্বারটি আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। আর ওখানে গিয়ে আপনারা খোঁজ করলে 500 থেকে 600 টাকার মধ্যে থাকার জন্য অনেক জায়গা পেয়ে যাবেন, রান্না করে খাওয়ার ব্যবস্থা থাকে আর থাকার জন্য এরকম, মানে আপনারা ঘরে রান্না করে আর 500 টাকা 600 টাকা মতো খরচ করে আপনারা থাকতে পারেন। তো জায়গাটার নাম মনে রাখবেন মারুতিনগর মেইন রোড। আর এরপরে যদি দরকার হয় সিকিউরিটিদের কাছে জিজ্ঞাসা করে দেবেন, তারাও হেল্প করে দিতে পারবে, আমি জিজ্ঞাসা করলে আমায় বলে দিল এখানে, আর একটা ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি সেন্ট জনে আসেন তাহলে এখানে থাকতে পারেন। এই যে থাকার জায়গাটা বললাম, এই জায়গাটি কিন্তু হাসপাতাল থেকে হেঁটে 10 থেকে 12 মিনিট, তো ফলে আপনি চাইলে কোনো রকম গাড়ি না করে কিন্তু হেঁটে যাতায়াত করতে পারবেন। আজকে আমার এখানে এসে দুজনের সঙ্গে পরিচয় হলো, যারা আমার ভিডিও দেখেছিলেন, আমায় দেখে চিনতেও পারলেন, ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আমি প্রথম যে দাদা যিনি বাংলাদেশ থেকে এসেছিলেন, তার নামটা শুনেছিলাম, নোট করিনি, আমি ভুলে গেছি, উনি বাংলাদেশ থেকে এসেছেন, উনি এসে একটা জায়গায় আছেন, তার ফোন নাম্বারটাও আমি নিয়ে নিলাম কোথায় আছেন, উনি 500 সাড়ে 500 টাকা করে দিয়ে আছেন এবং বললেন 600 টাকার মধ্যে ঘর পাওয়া যায়। তো আমি নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবং আমি কথা বলে যেটা জানলাম, এই যে রাস্তা এখানে প্রচুর হোটেল আছে যারা কিন্তু 500-600 টাকা করে থাকার ব্যবস্থা আছে, তো আপনি এখানটায় এসে খোঁজ নিতে পারেন, অটোকে বললে বা আপনি হেঁটেও সেখানে পৌঁছে যেতে পারেন। তো ওনারা সকালে ওখান থেকে হেঁটেই এখানে এসেছেন। এবং অপর যে যাদের সঙ্গে দেখা হলো তারা ব্যাঙ্গালোরেই থাকেন, উনিও আমাকে দেখে চিনতে পেরে আমার সঙ্গে কথা বললেন, খুবই ভালো লাগলো আপনাদের সঙ্গে এভাবে কথা বলতে পেরে। একটু ভিডিওতে দেখিয়েও দিই, এই যে ফাঁকা জায়গাটা আছে এইটা হলো মাঠ যেটা আমি আগে দেখিয়েছি সেন্ট জনের ওই পাশ দিয়ে, এই যে বড় বিল্ডিংটা, এটা শুরু হচ্ছে মারুতিনগর মেইন রোড। এই মারুতিনগর মেইন রোডে ঢুকেই আমি যেটা দেখতে পাচ্ছি, এখানেই কিন্তু বিভিন্ন রুমের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে, রুম লজ যতগুলো বাড়ি আছে এখানে সবগুলোতেই কিন্তু রুম আর লজ। আমি আর একটু সামনে গিয়ে দেখি যদি কোনো ফোন নাম্বার বা কিছু ফটো নিতে পারি, বলে মনে রাখবেন এখান থেকে কিন্তু খুব একটা দূর নয়, যদি আসেন ওপাশেই আছে সেন্ট জন হাসপাতাল, ওদিক থেকে হেঁটে ওই সামনে দেখা যাচ্ছে ফুটওভার ব্রিজটা, এখানে এই ফুটওভার ব্রিজ, তার পাশে এপাশেই রয়েছে মারুতিনগর মেইন রোড। এবার একটু আমি ভেতরে গিয়ে দেখি, সম্ভবত আরও অনেক রুম দেখতে পাবো। এখানে একটা রুম দেখছি যেখানে বলছে 600 টাকা করে, এখানেও দেখুন প্রচুর রুম আছে, এখানে বলছে সিঙ্গেল রুম 500 টাকা, ডাবল 700-800, ট্রিপল 5 বেড, কার পার্কিং আর অন্যান্য ব্যবস্থা আছে। মেন রোড থেকে আর একটু ভেতরে চলে এসেছি এবং এসে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু প্রচুর রুম আছে, প্র্যাকটিক্যালি এখানটায় অনেক বাড়িকে দেখতে পাচ্ছি যারা এরকম কিন্তু রুমের ভাড়া দেয়। ফোন নাম্বারগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি, এগুলো একটু এক্সপেন্সিভ হবে, এসি রুম আছে, কিন্তু এই এলাকায় প্রচুর এরকম রুম রয়েছে। আরও কিছুটা ঘুরে দেখছি যদি আরও কিছু রুমের ছবি নিতে পারি, দেখুন এই রাস্তায় এখানেও রয়েছে রুম, এখানেও আছে রুম, এইভাবে আমি যত জায়গায় দেখছি আমি এই গলিটা দিয়ে এসেছি,
এবং এদিকেও যদি দেখি টিভি রুম লজ এগুলো সমস্ত আছে, তাহলে আপনারা যখন আসবেন এখানটায় এসে জায়গা পাওয়ার বা রুম পাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না, এখানটা প্রচুর আছে। আমি বাংলায় কোথাও লেখা আছে কিনা সেটা দেখবার চেষ্টা করছিলাম কিন্তু এখনও পর্যন্ত সেটা পাইনি। এটা হলো মেন রোডটা, মেন রোড থেকে এই আর একটা গলি ঢুকেছে, ঢুকে আমি এখানটা দেখতে পাচ্ছি, এখানেও দেখছেন যে রুম দেওয়া আছে। তো আপনারা যখন আসবেন, এরা অদ্ভুতভাবে ফোন নাম্বারগুলো দেয়নি বাইরে, নাহলে আমি ফোন নাম্বারগুলোও নিয়ে যেতে পারতাম। দেখুন এই গলি দিয়েই দেখি, পরপর দেখুন এখানে রুম লেখা আছে, এখানে রুম লেখা আছে, এবং এইভাবে যদি আপনি এই গলি দিয়ে যেতে থাকেন পুরো গলিতে সব জায়গায় রুম দেওয়া আছে। আমি এখন গলিটাতে একটু বাইকটা চালিয়ে গলিটার ছবি রেকর্ড করি, তাতে হয়তো আপনাদের সুবিধা হবে। এখন মারুতিনগর মেন রোড দিয়ে যাব গাড়ি চালিয়ে, সামনে বাঁদিকে আছে একটি রুম, এই যে গলিটা বাঁদিকে গেল এখানেও দেখলাম প্রচুর রুম ছিল। আবার বাঁদিকে আছে গলিটায় বড্ড ভিড়, জায়গাগুলো কিন্তু খুব জমজমাট জায়গা। মেনলি রুম দেখছি আমি এই রাস্তা থেকে ঢুকে, তারপরে শুরুতে কিছুক্ষণ, তারপর একটু দূরে গেলে রুমের সংখ্যাটা কমে যাচ্ছে, মানে যারা এরকম ভাড়া দিচ্ছে। অন্যান্য অফিস বা রেসিডেন্সিয়াল এরিয়া আছে, আমি কটা গলিতে এইভাবে ঢুকতে পারবো। আর দূরে আমি যাচ্ছি না, আমি আবার এখান থেকে ব্যাক করে গলির ভেতরে যাওয়ার চেষ্টা করি, দেখি যদি আর কিছু দেখতে পারি। এগুলো পিজি, পিজিগুলো আসলে আপনাদের জন্য সুবিধা হবে না, রুম এসি নন এসি, সামনে আর একটা দেখতে পাচ্ছি রুম, এখানে এসি নন এসি দুরকমই আছে। ব্যাঙ্গালোরে এসির দরকার হয় কেন আমি জানি না, সব ব্যাঙ্গালোরটাই সারা বছর এসি। এখানে কত প্রচুর রুম, এই আর একটা আছে ইন, মানে এটাও কোনো একটা হোটেল বা এই টাইপেরই হবে। এ সমস্ত গলিতে আমি তখন আসিনি আগে, মানে আমি এবার ঘুরছি, এরপর আমাকে ফিরতে হবে গুগল ম্যাপ দেখে, নাহলে রাস্তা চিনতে পারবো না। এই সাইডের দিকে খুব বেশি রুম আমি দেখতে পাচ্ছি না, সামনে পিজি দেখছি একেবারে ভেতরে, পিজি লেডিস, পিজিকে চেষ্টা করবেন না, এগুলো সাধারণত ছাত্রছাত্রীদের বা যারা চাকরি করে তাদের জন্য, এগুলি মানে আমাদের আগের কালের মেস, এখনো হয়তো কিছু আছে। অনেকটা ওদিক ঘুরে এলাম, এবার আমি যেখানটায় সব থেকে বেশি রুম দেখেছি আমি সেই গলিতে যাব। সামনে ডান পাশের গলিতে দেখতে পাচ্ছি সেখানে অনেক রুমস লেখা আছে, যে সামনে মারুতি ডিল্যাক্স লজ, সামনে ডান পাশে ডিল্যাক্স লজ, এই রাজশ্রী কালেকশনের উপরে
বাদিকে পিজি আগেবার এই গলিটায় ঢুকেছিলাম, সেখানে দেখুন আরও দুটো রুমস দেখতে পাচ্ছি ডান দিকে বাদিকে। ফলে যখন একদম নিশ্চিন্তে চলে আসুন, কোনো রকম চিন্তা করতে হবে না, এখানটায় আপনাদের থাকবার জায়গা অনায়াসে মিলে যাবে। আর এই সামনের গলিটাতে আমি ঢুকবো, এই গলিটাতে আমি দেখেছি প্রচুর হোটেল বা লজ, এখানে কিন্তু হোটেল বলছে না, আপনারা যারা চিকিৎসার জন্য আসবেন তাদের জন্য লজ বলছে। দেখুন এখানে এই গলিটাই কত আছে, আমি যদি বাদিকে যাই সেক্ষেত্রেও আছে, এই যে বাদিকের এই গলিতেও আছে অনেকগুলি। ডান দিকে যাই আমি, সিঙ্গেল ডাবল এক্সট্রা পার্সেল ডরমিটারি মিটিং হল কার পার্কিং এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এখানে একটি আছে ফোন নাম্বার 9742231100, 9742541100, এই যে উচিত যেটি আছে কার্তিকা রেসিডেন্সি বা এরকম কিছু। এখানে একটি লজ দেখতে পাচ্ছি, নিউ গোল্ডেন রেসিডেন্সি, তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন। ওইগুলো মানে এক্সপেন্সিভ হবে, এছাড়াও দেখুন আরও অনেক রুম রয়েছে। আবার আগের জায়গায় ফিরে এসেছি, আশা করি এনাফ ইনফরমেশন, আর রেকর্ড করছি না। সাইডে দাঁড়িয়ে একটা অদ্ভুত জিনিস দেখুন, এটা কচু গাছ ঘর সাজানোর জন্য লাগায়। আজকে সেন্ট জনে এসে এনাদের সঙ্গে দেখা হলো। শুভম সুজিত গুপ্ত, এনারাও এখানটায় এসছেন সেন্ট জনে ডাক্তার দেখাবার জন্যে। তো ভালো লাগলো এনাদের সঙ্গে কথা বলে, ধন্যবাদ আপনাদের, থ্যাংক ইউ। তো আপনারা যারা দর্শক, যাদের সঙ্গে আমার এভাবে দেখা হলো হঠাৎ করে, আমার এটা খুবই ভালো লাগলো, খুব আনন্দ লাগলো, এবং এটা জেনে আরও আনন্দ লাগলো যে আমার ভিডিও দেখে আপনারা কিছু তথ্য পেয়েছেন। এবং সেই অনুযায়ী যিনি বাংলাদেশ থেকে এসেছিলেন উনি বললেন ওনার ইচ্ছা ছিল মণিপালে যাওয়ার, কিন্তু ভিডিওটা দেখার পরে তারপরে উনি এখানে এসেছেন, এবং ওনার এখানটা পরিষেবা দেখে খুবই ভালো লেগেছে, হাসপাতালটা দেখে হাসপাতালটা সত্যিই ভালো। আপনি ইন্ডিয়ার যে বেস্ট হাসপাতাল র্যাঙ্কিং দেখেন, সেন্ট জন মাত্র 12 নম্বরে আছে এবং ব্যাঙ্গালোরের মধ্যে 2 নম্বরে আছে, ব্যাঙ্গালোর শহরের মধ্যে। তো যাই হোক, এনাদের সঙ্গে দেখা হলো, ভালো লাগলো কথা বলে, আর আপনাদের ভিডিওটা কাজে আসছে সেটা জেনেও আমার খুবই ভালো লাগলো। আর এই ভিডিওটা যদি আপনার মনে হয় খুবই ভালো ইনফরমেশান আমি কিছু দিতে পেরেছি, এর থেকে আপনি কিছু উপকৃত হতে পেরেছেন, তাহলে অনুরোধ করব একটা লাইক করবার জন্যে, কমেন্ট করে যদি কোনো প্রশ্ন থাকে জানাতে পারেন। এবং তার সাথে আমি আরও যেটা বলবো যে আপনারা যখন আসছেন এখানে আপনার অভিজ্ঞতাগুলি কী এই ভিডিওতে শেয়ার করবার জন্য কমেন্টে, তাহলে অন্যরাও জানতে পারবে। যদি কোনো তথ্য আমি মিস করে গিয়ে থাকি তাহলে সেই তথ্যটাও আপনি এখানে জুড়ে দিতে পারেন, তাহলে অন্যদের সুবিধা হবে এবং আমি অন্যদের বলবো কমেন্টগুলো একটু পড়বার জন্যে। আর চ্যানেলে নতুন হলে অনুরোধ করবো একটা সাবস্ক্রাইব করে নিতে, তাতে চ্যানেলেরও গ্রোথ হবে, আরও অন্য মানুষের কাছে তাহলে গুগল থেকেই ইউটিউব থেকেই এই ভিডিওটা শেয়ার করবে, তাতে অন্যরাও উপকৃত হবে। আর যদি মনে হয় এই ভিডিওটা
অন্য কারোর সঙ্গে শেয়ার করলে তার কাজে লাগবে, অনুরোধ করবো শেয়ারটা করে দেওয়ার জন্য। ভিডিওতে সঙ্গে থাকার জন্যে আপনার অশেষ ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। নমস্কার। হাসপাতালে যখন আসবেন তখন মাস্কটা নিয়ে আসবেন, কারণ এখানে বিভিন্ন রকমের রুগী থাকে। অবস্থা দেখুন কিভাবে মানুষ এসছে, হয়তো কোনো কারণে অপেক্ষা করতে হচ্ছে বলে সবাই বাইরে বসে আছে, কেউ কেউ হয়তো অনেক আগে এসছে এখানে শুয়েও আছে। এটা বাইরে বসার জায়গা, চারিদিকে বাংলা কথা বলা শুনতে পাচ্ছি। বহু মানুষ আমাদের ওদিক থেকে এখানে এসে থাকে। যখন এখানে দেখাতে আসবেন দেখুন, এখানে এইটা হলো এদের এন্ট্রান্স গেট ওই সামনে, তারপরে এসে এটা এদের মেইন ডিপার্টমেন্ট বা পুরানো ডিপার্টমেন্ট যেটা, এখানে দেখুন দেখতে পাবেন লেখা রয়েছে নন কোভিড আউট পেশেন্ট। এখান থেকে ঢুকে এখান থেকে ভেতরে এই যে মানুষ যাচ্ছে, এর ডান পাশেই রয়েছে হেলথ সেন্টার, তার ওপাশে রয়েছে, সোজা রয়েছে আপনাদের বিল কাউন্টার। কখনো কখনো হয় কিছু কিছু ডিপার্টমেন্ট এই বিল্ডিংয়েই দেখাতে হয়, আবার কিছু বিল্ডিং এপাশে যে আউট পেশেন্টটা আছে, আবার একটু জুম করে দেখাই, এই যে আউট পেশেন্ট এখানে দেখাতে হয়। তো যেখানেই হোক আপনাকে সকাল 7টা থেকে কাউন্টারে আপনাকে টোকেন দেওয়া শুরু করে, তো টোকেনটা নিয়ে তারপরে ডাক্তারের জন্য অপেক্ষা করতে হবে। আর এপাশে রয়েছে যদি আপনার খিদে পেয়ে যায় তো এখানটায় খাবারের ব্যবস্থা রয়েছে, এখানটাতে একটু আগে যে জায়গাটা দেখালাম এদিকটা আছে থাকার জায়গা। অনেকে আবার বাইরেও অপেক্ষা করে, আবার ভেতরেও অপেক্ষা করার মতো জায়গা আছে। দেখুন এখানে মানুষে সব শুয়েছিল নিশ্চয়ই, এখনও অপেক্ষা করছে। আসলে কি হয় যখন অনেক দূর থেকে আসেন, সবার আর্থিক অবস্থা ভালো থাকে না, তো এখানটায় চিকিৎসা তো না হয় মাত্র 150 টাকায় আপনাকে ডাক্তার দেখে দিল, কিন্তু থাকার জায়গাটা খুব কস্টলি হয়ে যায়। অ্যাডমিশন নেওয়ার পরে এখানটায় থাকা যায় 80 টাকা করে পার বেড প্রতিদিনের ভাড়া। আর এই বিল্ডিংয়ে প্রাইভেট ঘর নিতে পারেন, দুজনকে থাকতে দেবে, 500 টাকা প্রতিদিনের ভাড়া, কিন্তু এটা আপনি যখন অ্যাডমিশন পাবেন তারপরে, তার আগ পর্যন্ত এখানে থাকতে দেবে না। সামনে এদের আবার পার্কিং লটটাও সামনে, গাড়ি পার্কিংয়ের জায়গা দুটো আছে, এটা তার একটা। কত গাড়ি রাখার জায়গা, তবু মাঝে মধ্যে এখানে পার্কিং পাওয়া যায় না। যদি প্রয়োজন হয় তাহলে এখানটায় এসে ভেজ খাবার পেয়ে যাবেন। এখান থেকে সামনে থেকে কাউন্টার থেকে বিল করে তারপরে এখানটায় এসে সেলফ সার্ভিসের খাবার নিয়ে সেখানে বসে খেতে হবে। এখানে যারা বসে আছে এরা পেশেন্টের সঙ্গে দেখা করার জন্য বসে আছে, মানে কেউ হয়তো হাসপাতালে ভর্তি আসে তাদের জন্যে। আর এটা হলো এদের নতুন বিল্ডিং, অনেক সময় অনেক ডিপার্টমেন্টগুলো এখানে দেখাতে আসতে হয়, আর নাহলে সামনে রয়েছে পুরানো বিল্ডিং। হাসপাতালটা যে কত বড় সেটা যদি একটু দেখাতে পারি, এখান থেকে পুরো গাড়ি পার্কিংয়ের জায়গা, এবং এদিকটা ওই দূরের রাস্তা পর্যন্ত পুরোটা। চলুন সামনে গিয়ে দেখাই। আর এই জায়গাটা খুব সুন্দর লাগে, এত সুন্দর করে সাজানো এদের। আমি এখন আছি সেন্ট জন হাসপাতালের সেকেন্ড গেটে, এটা সেকেন্ড গেট।
এটা হলো মেইন যে বিল্ডিং, তার ব্যাক সাইডটা। এ পেছন দিকে আছে অনকোলজি ডিপার্টমেন্ট, আর এই বিল্ডিংটা এখানটার কলেজ, মানে সেন্ট জন মেডিকেল কলেজ হাসপাতাল তো তার কলেজ। আর দেখুন এই জায়গাটা কত সুন্দর করে সাজানো, এটা সেন্ট জন হাসপাতালের পার্কিং লটের পাশে, আর বাপাশে রয়েছে সেন্ট জন মেডিকেল কলেজ। জাস্ট আমি একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি যে হাসপাতালটি কেমন। এই দিকটায় সাধারণভাবে রুগীরা খুব একটা আসে না, যদি কখনো অপেক্ষা করার দরকার হয় তখন না হয় এখানে এসে বসা যায়। আমি আগে এসে একটা সময় এখানে বসতাম, এখানে গাড়ি পার্কিং করে তারপর বসতাম। খুবই বড় এই হাসপাতালের জায়গাটি, দেখতেই পাচ্ছেন যে কত বড় পুরো এই জায়গাটি হাসপাতাল। তো ভাবুন একটি মেডিকেল কলেজ হাসপাতাল, সেটা কত সুন্দর করে সাজানো। এপাশে বসবার জায়গা আছে, ওদিকে খুব সুন্দর ফুলের ব্যবস্থা করে রেখেছে। সামনের এই বিল্ডিংটি মেডিকেল কলেজের বিল্ডিং। যারা এখানে ডাক্তারি পড়ে তাদের জন্য এইটি, প্লাস ডাক্তারদের বা রুগীদের থাকবার জন্য ওই সামনের ঘরগুলি। কি সুন্দর ফুল দিয়ে সাজানো। দেশের অন্যতম সেরা মেডিকেল কলেজ বলে এখানে চান্স পাওয়া খুবই কঠিন, তবে যারা এখানে মেডিকেল পড়ার সুযোগ পায় নিঃসন্দেহে খুবই ভালো অভিজ্ঞতা। আমি জানি না কী করে ফ্রন্টের দিকে যাব এখন, আমি সামনের গেটের দিক যাব, দেখি কোথা থেকে যাওয়া যায়। আর জানিয়ে রাখি, আপনি যে কোনো জায়গাতেই হাসপাতালে গেলে আপনাকে কিন্তু ওষুধের পরে কোনো রকম ডিসকাউন্ট দেয় না, ফলে এখান থেকে যখন ওষুধ নেবেন তখন ডিসকাউন্ট পাবেন না। আপনি যদি বেশি ওষুধ নেওয়া হয় তাহলে বাইরে যে সমস্ত দোকানগুলি আছে, মেড প্লাস বা এই জাতীয় যে সমস্ত চেন, তাদের থেকে ওষুধ নেবেন, 1000 টাকার ওপরে ওষুধ হলে আপনাকে 20% ডিসকাউন্ট ওনারা দেবেন, 1000 টাকার বেশি হলে। নর্মাল ছোটোখাটো দোকান হয়তো দেবে না, বা দিলেও 10%। আর একটা জিনিস, সামনে এখানটায় দেখা যাচ্ছে যে সুপার কথাটি, আমি জানি না বোঝা যাবে কি না মোবাইলে ভিডিওতে, এইটি হলো আপনার যে অ্যানেক্স, যেটা কিছু ডিপার্টমেন্ট এই বিল্ডিংয়ে আছে, কিছু এই পুরানো ডিপার্টমেন্টে। আর এপাশে খাবারের জায়গা আছে, সাদা বিল্ডিংটাতে আপনি বেড ভাড়া করে থাকতে পারেন, তারপর পেছনের যে বিল্ডিং আছে ওখানটায় প্রাইভেট রুম ভাড়া করতে পারেন। এছাড়া আমি যেটা দেখছি এখানে এসে, এই যে এত মানুষ এখানটায় যে অপেক্ষা করছে, এনারা হয়তো থাকার মতো ঘর পাননি বা কিছু, তো তারা এখানটায় রয়েছে, এইভাবে সমস্ত কাগজ পেতে রয়েছে। ওখানে একটি পাবলিক বাথরুম আছে আমি যা দেখতে পাচ্ছি, চ্যানের জায়গা আছে। আর এখানটায় আমি যা দেখছি অধিকাংশ মানুষ বাঙালি, আমি চুপচাপ দাঁড়িয়ে কথা শুনছিলাম এনাদের, তো আমি প্রচুর বাঙালি মানুষের কথা শুনছি, অনেকে ওখানে শুয়ে আছে করছেন। পেছনের বিল্ডিংটাকে বড় করার জন্য আরও, মানে হাসপাতালটাকে বড় করার জন্য আরও বিল্ডিং তৈরি করছে।